नमस्कार बंधुरा अपन सकल के स्वागत जानिए आज खूब सहज एक पिठर रेसिपि नहीं चले कथा ना बाड़िए देखिए दीची हमें क्यों बना पाकुन पिठे खूब सहजे बनाना जाए तो पूरे वीडियो हमारे थकूँ। तो बंधुरा उनुनटा धरिए दिए एक कड़ाई बसिए दीची कड़ाइर मध्य दिए देव खूब सामान्य जल জলের মধ্যে দিয়ে দেব এখানে হাফ চামচ নুন রেখেছি নুন একটা খুন্তি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি জলটা ভালো করে ভালো ফুটুক ততক্ষণ অপেক্ষা করছি। তো বন্ধুরা আমি আজকে উপকরণে নিয়েছি ময়দা নিয়েছি দুধ নিয়েছি চিনি নিয়েছি এলাচ আর ভাজবার জন্য সাদা তেল তাই এটা ময়দা দিয়ে হবে এই পিঠেটা। तो बंधुरा जले बल फुटे गेछे एखन आमी मयदाटा दिए दिच्छी आस्ते आस्ते करे दिए एकटा खुंति दिए नाड़ी चाड़िए एकटा डो तैरी करे नेब। एकटू शक्त करे डोटा तैरी करे नेब। तो आमार एकटा डो हये गेछे एखन आमी एटा नामिये राखब। डोटा एखन एकटू ठंडा करे नेच्छि हाथे सह्य करार मतन। तो बंधुरा आमार डोटा एकटू ठंडा हये गेछे हाथे धरते पाच्छि एखन एखाने देखुन शुकनो मयदा रेखेछि एई शुकनो मयदा अल्प एकटू छड़िये दिलाम छड़िये भालो करे मेखे नेब। खूब भालो करे एकटा डो तैरी करे नेछि खूब एकटा नरमो ना खूब एकटा शक्तो ना शुकनो गुड़ी दिए एखन आमी हाथटा परिष्कार करे निच्छि हाथटा परिष्कार करे निएछि एखन आमी एखाने घी निएछि एकटू करे हाथे घी लागिए दिच्छि घी दिए जाते हाथे लेगे जाए ना तो एरकम छोटो छोटो लेची केटे निच्छि रुटिर मतन ठीक खूब एक छोटो नय ও লেচিগুলো করতে থাকো আমি এদিকে পাকন পিঠেটা তৈরি করে নিচ্ছি। লেচিগুলোকে হাত দিয়ে সুন্দর করে গোল শেপ করে নিলাম। আমি হাত দিয়ে দু রকম করে দেখাবো ডিজাইন হাত দিয়ে একটু লম্বা ধরনের করে নিচ্ছি ঠিক এরকম। এখন আমি ডিজাইনের জন্য কোনো সাজ ব্যবহার করিনি এরকম একটা চামচ নিয়েছি চামচ দিয়ে ঠিক এরকম ডিজাইন করে নিচ্ছি। আরেকটা আপনাদের দেখাচ্ছি দেখুন লম্বা করে এরকম করে নিয়েছি তারপর হাত দিয়ে একটু চেপে দিলাম চেপে এরকম চামচ দিয়ে আবার আমি আমি আরেকটা ডিজাইন করে দেখাচ্ছি আপনাদের আমি আবার এরকম ঠিক এরকমই একটু লম্বা করে নিয়েছি হালকা এখন একটা ছুরি দিয়ে এরকম চাকু দিয়ে কেটে নিয়েছি কেটে চৌকো চৌকো করে কেটে দিচ্ছি আপনারা যে কোনো ডিজাইন করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই দেখুন কি সুন্দর ডিজাইনটা হয়েছে। এই দু রকম আমি পিঠেগুলো তৈরি করে নেব।
तो बंधुरा देखो आमी दो रकम डिजाइन कर नियेछी। एखन कड़ाई बसिए दिएछी, कड़ाईर मध्ये दिए दिच्छी सादा तेल, खूब बेशी तेल लागबे ना ए पिठेटा भाजते। एखन आमी भेजे नेब, हल्का गरम हो गेछे तेलटा, पिठेटा भेजे नेब। तो बंधुरा किछुक्षण पर आमी खुंती दिए एकटु तेलेर चारिदिकटा घुरिये फिरिये भेजे नेब, हल्का लाल करब, खूब एकटा कलर करब ना। पिठेगुलोय हल्का करे कलर चले एसेछे, एखन आमी तुले राखब। एकई भावे आमी सब पिठेगुलो भेजे नेब। সব পিঠেগুলো আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা, আমার সব পাকন পিঠেগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি দুধের কড়াইটা বসিয়ে দিচ্ছি। দুটো এলাচ নিয়েছি, ছোট এলাচ, এলাচটাকে আমি ফাটিয়ে নিচ্ছি, এতে এই পিঠের খুব সুন্দর একটা গন্ধ বের হবে, তাই এলাচ দিচ্ছি। আপনারা না চাইলে না দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। দুধটা ফুটে গেছে, এখন আমি এলাচটা দিয়ে দিচ্ছি আর এক বাটি চিনি। এই বাটি মেপেই আমি ময়দা দিয়েছিলাম, তাই এই বাটি মেপে আমি চিনিটা দিয়ে দিচ্ছি। দুধটা ফুটে গেছে, এখন আমি চিনি দেওয়ার পর খুন্তি দিয়ে একটু নাড়িচাড়ি দিচ্ছি। চিনিগুলো একদম গলে গেছে, দুধটাও শুকিয়ে অনেকটা কমে গেছে। এখন আমি এই পিঠেগুলো ছেড়ে দিচ্ছি। দিয়ে খুন্তি দিয়ে একটু দুধের ভিতর পিঠেটাকে ডুবিয়ে দিচ্ছি। এখন এক মিনিট পর্যন্ত জাল করে নেব। তো বন্ধুরা দেখুন আমার পিঠেগুলো একদম হয়ে গেছে, পাকন পিঠে দেখুন ফুলে ডবল হয়ে গেছে। তবে এখন আমরা খাবো না, এটা তিন থেকে চার ঘন্টা আমি রেখে দেব। তাহলে দেখবেন এই যে দুধটা আছে এটা পুরো পিঠের মধ্যে টেনে যাবে। তারপরে আপনাদের দেখাচ্ছি দু তিন ঘন্টা পর ফিরে এসে। এখন আমি এই কড়াই ধরেই নামিয়ে ঢেকে রাখবো দু তিন ঘন্টা। আমি এখন ঢেকে রাখবো। বন্ধুরা আমি তিন ঘন্টা ধরে ফিরে এসেছি। দেখুন পিঠেটা কতটা নরম হয়েছে, দেখতেই বোঝা যাচ্ছে ফুলে ডবল হয়ে গেছে, আর দুধটাও কতটা শুকিয়ে গেছে। এখন এরকম একটা মাটির পাত্র নিয়েছি, আমি তুলে তুলে দেখাচ্ছি আপনাদের। আমি একটা মাটির পাত্রে তুলে নিয়েছি, এখন বাচ্চাদের পরিবেশন করে দেব। একটা পিঠে আপনাদের কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। একদম নরম, ভালো আছে খেতে। আপনারা এরকম পিঠে বানিয়ে দেখবেন, এই পাকন পিঠেগুলো খুব ভালো হয় খেতে। এটা শীতকালে তো খুবই ভালো লাগে খেতে। এই পিঠেটা দু তিন দিন ফ্রিজে রেখেও খেতে পারবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করতে ভুল করবেন না, আর কমেন্ট করে জানাবেন অবশ্যই কেমন লেগেছে। আবার আমি নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। বাবু আটকে দেবো, আমার খুব ভালো হয়েছে, আপনারা এরকম বানিয়ে দেখবেন, ভালো লাগবে খেতে।